এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি সুজির দুধ পিঠে। আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন এই সুজির দুধ পিঠে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে সুজি দিয়ে ডোটা বানিয়ে নেব। তার জন্য একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। এর মধ্যে সুজিটাকে হালকা করে ভেজে নেব। এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি। এই দেখুন, সুজিটাকে হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। জলটাকে ভালো করে মিশিয়ে নেব। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ নারকেল কোড়া। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। নারকেল কোড়া আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব সুজির সঙ্গে। নারকেল কোড়া আর চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ময়দা। ময়দাটাকে মিশিয়ে নিয়ে সুজির একটা ডো তৈরি করে নেব। এই দেখুন, সুজির একটা ডো তৈরি করে নিয়েছি। সুজিটা কড়াই থেকে উঠে আসছে, তার মানে ডোটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই ডোটাকে একটা থালায় নামিয়ে নেব। এই দেখুন, সুজির ডোটাকে একটা থালায় নামিয়ে নিয়েছি। এখন সুজির ডোটাকে ঠান্ডা করে নেব। এদিকে সুজিটা ঠান্ডা হতে হতে আমি দুধ দিয়ে মালাইটা বানিয়ে নেব। তার জন্য কড়াই বসিয়েছি। এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 লিটার ঘন দুধ। দুধটাকে আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1টা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ। এলাচ আর তেজপাতাটা মিশিয়ে নিয়ে দুধটাকে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন, দুধটাকে আমি আর একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব। কমিয়ে দিয়ে আমি পিঠেগুলো বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, সুজিটাও ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি একটু হাতের মধ্যে ঘি মিশিয়ে নিয়ে সুজিটাকে আমি ভালো করে মেখে নেব। এই দেখুন, সুজির ডোটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে অল্প অল্প সুজির মিশ্রণ নিয়ে পিঠেগুলো বানিয়ে নেব। আমি আমার পছন্দ মতো ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিতে পারেন। এই দেখুন, আমি পিঠেগুলো এইভাবে বানিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই দেখুন, এভাবে আমি পাতার ডিজাইনে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এখন আমি এই পিঠেগুলোকে দুধের মধ্যে জাল দিয়ে নেব। এই দেখুন, এদিকে দুধটা অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 7 মতো চিনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দুধটাকে আর একটু ভালো করে জাল দিয়ে নেব। চিনিটাকে মিশিয়ে দুধটাকে আমি আর একটু ভালো করে জাল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব বানিয়ে রাখা পিঠেগুলো। পিঠেগুলোকে দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে পিঠেগুলোকে আমি 4-5 মিনিট ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নেব। এই দেখুন, পিঠেগুলোকে আমি 4-5 মিনিট ভালো করে দুধের মধ্যে ফুটিয়ে নিয়েছি। আর তৈরি হয়ে গেল সুজির দুধ পিঠে।
এই শীতকালে আপনাদের যদি হঠাৎ করে কোনো পিঠে খেতে ইচ্ছে করে তাহলে আপনারা সুজি দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই দুধ পিঠে। আর এই দেখুন পিঠেগুলো কিন্তু খুব নরম হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো, 10 মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করবো।